সিনেমা শুরুতে রে ফ্রান্সিস নামে একজন সৈনিককে দেখানো হয় যে তার নিজের গার্লফ্রেন্ড ক্যালিকে বিবাহ করার জন্য আর্মির চাকরি ছেড়ে দিয়ে নিজের শহরে ফেরত আসছে। ক্যালি একটা পার্কে বসে থাকে, তখনই তার পিছনে রে এসে তাকে বিবাহের জন্য প্রস্তাব দেয়। ক্যালি একটুখানি হেসে হ্যাঁ বলে দেয় তাকে। ক্যালি ভুলে যায় যে সে বইটা পড়ছিল, সেটি সে পার্কে ফেলেছে। রে তাকে তার গাড়ির কাছে দাঁড় করিয়ে রেখে বইটা আনতে যায়। তখনই একটা লাক্সারি গাড়িতে টিম নামে একটি ছেলে এসে ক্যালিকে কটুক্তি করতে থাকে। যখন রে এবং ক্যালি গাড়িতে উঠে চলে যাচ্ছিল, রে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে বাইরে বেরিয়ে এসে ওই দুটো ছেলেকে মারতে থাকে। টিম তার ছুরি বের করে ক্যালিকে মারার জন্য, দুর্ভাগ্যবশত তার ছুরি তাকে ঢেকে যায়, টিম মারা যায়। রে তার উকিলের কাছে যায়। তার উকিল তাকে বলে, যদি তুমি তোমার নিজের দোষ স্বীকার করে নাও তাহলে 2 থেকে 3 বছর তোমার সাজা হবে, সেটাকে আমি কমিয়ে 18 মাসের করে দিতে পারি। আর যদি তুমি তোমার নিজের দোষ স্বীকার না করো তাহলে তোমার 5 বছর থেকে 8 বছর সাজা হবে। কোনোভাবেই রে সাজার হাত থেকে বাঁচতে পারবে না। রে তার নিজের দোষ স্বীকার করে নেয়, 18 মাসের জন্য জেলে যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে হেমি থমসনকে দেখানো হয়, তার ছেলের মৃত্যুতে সে খুবই গভীরভাবে শোকাহত। হেমি থমসন একজন খুব ধনী ব্যক্তি। হেমি থমসন তার লোককে পাঠায় রে সম্বন্ধে জানার জন্য, জানতে পারে রে কি কোন জেলে রাখা হচ্ছে। এই জেলের ইনচার্জ জ্যাক নামে একজন ব্যক্তি। থমসন জ্যাকসনের সঙ্গে গিয়ে দেখা করে এবং তাকে অনেক পয়সা দেয়, বলে রে কোনোভাবেই যেন এই জেলের বাইরে যেতে না পারে। অন্যদিকে একটি বয়স্ক লোক রিকোকে দেখানো হয়, নতুন কয়েদিদের সে চেক আপের নাম করে তাদের সমস্ত পোশাক খুলতে বলে। যখন রে এর বিরোধ করে, প্রথম দিন থেকেই তার উপর সে টর্চার করতে আরম্ভ করে দেয়। ওখানে উইলিয়াম নামে একজন জেলকর্মী রেকে জ্যাকের কাছে নিয়ে যায়। তার সঙ্গে কথাবার্তা বলে সে জানতে পারে রে 12 বছর আর্মিতে কাটিয়েছে, জ্যাকের সঙ্গে ভালো ব্যবহার করা নাটক করে। সে উইলিয়ামকে বলে এর সঙ্গে যেন কোনো রকম খারাপ ব্যবহার না করা হয়। তারপর উইলিয়াম রেকে তার রুম দেখিয়ে দেয়। তারপর রে যাবার সময় একজন কয়েদির সঙ্গে তার ধাক্কা লেগে যায়। ওই কয়েদির সঙ্গে রে লড়াই করতে আরম্ভ করে দেয়। রেকে সাহায্যের জন্য মোজান নামে একটা গ্রুপ এগিয়ে আসে। এখানে দুটো গ্রুপের মধ্যে মারপিট হতেই চলছিল, ঠিক তখনই উইলিয়াম এসে তাদের মধ্যে লড়াই আগেই থামিয়ে দেয়। উইলিয়াম রেকে লাইব্রেরিতে কাজ করার জন্য বলে। লাইব্রেরিতে ডেভিন নামে একজন কয়েদি রেকে বই রাখার জায়গা দেখিয়ে দেয়। এরপর রে যখন যাচ্ছিল, ওই গ্রুপের কিছু কয়েদি রেকে বিরক্ত করতে থাকে। রে নিজের উপর কন্ট্রোল করে সেখান থেকে চলে যায়। রে যখন তার নিজের রুমেতে শুয়েছিল, তখন রিকো এবং ফক্স এসে রেকে চেকিং করতে থাকে। তার বইয়ের ভেতর থেকে তার গার্লফ্রেন্ডের ফটো দেখতে পায়। রেকে রাগাবার জন্য তার সামনে তার গার্লফ্রেন্ডের ফটোটাকে রিকো চাটতে থাকে। রে রেগে গিয়ে তার সঙ্গে লড়াই করতে আরম্ভ করে দেয়। ভিক্টর এবং অন্য একজন সেলকর্মী তাকে ধরে বাইরে নিয়ে যায়। তাকে রাগাবার জন্য রিকো তার গার্লফ্রেন্ডের ফটোটাকে ছিঁড়ে দেয়। রিকোকে তার জামাকাপড় খুলতে বলে। রিকো যখন তার লাঠিটা দিয়ে তার মাথায় মারতে যাবে ঠিক করছিল, ভিক্টর তাকে এমনটা করতে তখন মানা করে। পরের দিন যখন সে স্নান করছিল, তখন হ্যামার নামে একজন কয়েদি এখানে আসে। রেকে নিচু হতে বলে তার মজা নেওয়ার জন্য। রে রেগে গিয়ে হ্যামারকে একটা ঘুষি মারে। হ্যামার দূরে গিয়ে ছিটকে পড়ে। তখন পিছন দিক থেকে এসে রের উপর লাঠি দিয়ে মারতে থাকে। তাকে ততক্ষণ পর্যন্ত মারে যতক্ষণ পর্যন্ত না জ্যাকের ঘরেতে রেকে নিয়ে যায়। রে জ্যাককে বলে সে ওই লোকটির থেকে নিজেকে বাঁচাবার জন্য এমনটা করেছে। জ্যাক তাকে বলে এইসব ব্যাপার এখানে নর্মাল। রে যখন তার সঙ্গে তর্ক করে, ফক্স এবং রিকো তাকে আরও মারতে থাকে। ভিক্টর এখানে তাদেরকে আটকায়। এরপর পরের দিন রে ডেভিড এবং জেলের সঙ্গে বসে যখন লাঞ্চ করছিল, সে ওই কয়েদিটাকে দেখতে পায় যার সঙ্গে তার প্রথম লড়াই আরম্ভ হয়েছিল। পরের দিন ডেভিড লাইব্রেরিতে কাজ করার সময় রেকে বলে, আমি কোনোদিন এই জেলের বাইরে যেতে পারবো না। 15 বছর আগে একটা পয়সা ভর্তি ভ্যান লুট করার সময় 2 কয়েদি এবং 1 পুলিশকর্মী মারা যায়। এই লুটে আমার ভাই, আমার সঙ্গী, সেও মারা যায়। এখন পর্যন্ত আমি জানি পয়সাটা সুরক্ষিত আছে, শুধুমাত্র আমি জানি এই পয়সাটি কোথায় আছে। এরা যখন কথা বলছিল, ঠিক তখন রিকো আসে। তাকে বলে তার গার্লফ্রেন্ড তার সঙ্গে দেখা করতে এসেছে। অনেকটা সময়ের পর সে তার গার্লফ্রেন্ডকে দেখে হাসে। এদের কথাবার্তা বেশিক্ষণ হয় না, রিকোকে নিয়ে চলে যায়। পরের দিন রে মোজার্ট গ্যাংয়ের সঙ্গে বসে তাস খেলতে থাকে। এরপর জেড যখন এক্সারসাইজ করছিল, হ্যামার এসে তাকে ধরে মারতে থাকে। হ্যামার তাকে মেরে ফেলতো, ঠিক তখন রে এসে হ্যামারকে ধরে মারে। এখানে উইলিয়াম এসে রেকে খুব মারে। রে যখন বাথরুম পরিষ্কার করছিল, সেই লোকটি তার কাছে আসে যার সঙ্গে তার প্রথম লড়াই হয়েছিল। সে রের সঙ্গে মারপিট করতে থাকে। রে এখানে তাকে হারিয়ে দেয় এবং খুব খারাপভাবে মারে। উইলিয়াম ও ভিক্টর এখানে চলে আসে, রেকে ধরে মারতে থাকে। সেখানে জ্যাকও আসে একটা লাঠি দিয়ে রের পেছনে ঢুকিয়ে দেয়। পরের দিন 3 গার্ড, ভিক্টর, রিকো এবং ফক্স এক জায়গায় মিলিত হয়। জ্যাক এদেরকে ঘুষ দিয়েছিল রের ওপর টর্চার করার জন্য, কিন্তু ভিক্টর এখানে বলে আমি আর এইসব বিষয়ের মধ্যে নেই এবং আমি এই ব্যাপারটাকে কোর্ট পর্যন্ত নিয়ে যাব। ভিক্টর চলে যাবার পর উইলিয়াম সেখানে আসে। উইলিয়াম জানতো না তার পেছনে কী চলছে। উইলিয়াম বলে সে রেকে লাইব্রেরির কাজ দিয়েছিল, কিন্তু বাথরুম পরিষ্কারের কাজ তাকে কে দিল।
এবং সে বলে আমার নির্দেশ ছাড়া যেন কোনো কিছু এখানে না হয়। এই ব্যাপারটা ফক্স এবং রিকো জ্যাককে গিয়ে বলে। জ্যাক তাদেরকে বলে ভিক্টরকে মেরে ফেলার জন্য। এরপর পরের দিন ফক্স এবং রিকো একজন কয়েদি সেল চেক করতে যায়। সেখানে একটা ছুরি পায়। এরপর ওই কয়েদি বাথরুম পরিষ্কার করছিল, সেখানে ভিক্টরের লাশ পড়ে থাকতে দেখে। বোঝা যাচ্ছিল এটা সম্পূর্ণভাবে একটা মার্ডার। ঠিক তখন রিকো এবং ফক্স সেখানে চলে আসে। ভিক্টরের মার্ডারের দোষ এই কয়েদির উপর তারা চাপিয়ে দেয়। পরের দিন রে ডেভিডকে মোজার্টের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। ডেভিড বলে মোজার্ট একজন বড় খেলোয়াড়, সে জেলের ভেতর থেকে বসেই তার লোকের সাহায্যে ডার্গের কারবার করে। মোজার্ট এবং তার লোকেরা কিছু দূরে দাঁড়িয়ে বুঝতে পারে যে তাদের বিষয়ে কথা বলছে। তখন মোজার্ট তার কাছে আসে এবং বলে সে যেন ধ্যান রাখে সে কোন গ্রুপকে চয়েস করছে। পরের দিন ডেভিড এবং রে যখন স্নান করছিল তখন কিছু লোক এসে ওই লোকটিকে হত্যা করে ফেলে যে প্রথমবার রের সঙ্গে ঝামেলা করেছিল। এই খুনের দোষ তার উপর লাগে, তাই গিয়ে সে অন্য গ্রুপদের বলে দেয় মজের লোকেরা ওই লোকটিকে হত্যা করেছে। কিছুদিন পর যখন রের গার্লফ্রেন্ড তার সঙ্গে দেখা করতে আসে, ফক্স এবং রিকো সিকিউরিটি চেকের নাম করে তাকে সম্পূর্ণভাবে উলঙ্গ করে। রিকো রেগে গিয়ে বলে আমি তোমার গার্লফ্রেন্ডকে সম্পূর্ণ নেগেট করেছিলাম, এই জন্য রের প্রচণ্ড রাগ হয়, কিন্তু সে কোনো কিছুই করতে পারছিল না। এরপর হ্যামার্স রেডের সঙ্গে শারীরিক ক্রিয়া করার জন্য যখন তার রুমেতে তাকে ডাকে, জেড তার নিজস্ব সর্বস্ব শক্তি দিয়ে হ্যামারকে মেরে ফেলে। পরের দিন মোজেন তার ছেলেদেরকে নিয়ে যায় রেকে ধরে মারার জন্য, কারণ রে তাদের গ্রুপ জয়েন করতে মানা করে দিয়েছিল। যখন ডেভিড এবং রে এক জায়গায় বসেছিল তখন রিকো এখানে আসে। রিকো এবং ফক্স মিলে রেকে ওয়ার্কশপে নিয়ে যায়, কারণ মজেন সেখানে ছিল। মজেন তাদেরকে এমনটা করতে বলেছিল। মজেন বলে সে ডেভিড এবং ক্যালিকে মেরে ফেলবে। এখানে রে রেগে গিয়ে মজেন এবং ফক্সকে ধরে মারে। তার দরুন তাকে একটা অন্ধকার ঘরে বন্দি করে দেওয়া হয়। এটি উইলিয়াম জানার পর সে জ্যাকের রুমে যায় এবং তাকে জিজ্ঞাসা করে কেন এমনটা ব্যবহার করা হচ্ছে তার সঙ্গে। জ্যাক বলে এখানকার ইনচার্জ আমি, আমার যা ইচ্ছা তাই আমি করব। নরকের চেয়েও খারাপ ওই জেলেতে রের সঙ্গে জানোয়ারের মতো ব্যবহার করা হয়। কিছু সময়ের পর সে নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলে, সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। কিছুদিন পর উইলিয়াম যখন তাকে ওখান থেকে বের করতে আসে, রে বের হতে চাইছিল না। উইলিয়াম রেয়ের মতো একজন সত্যিকারের সৈনিক ছিল, সেই জন্য রেয়ের কাছ থেকে সে সব কিছু জানতে চায় কেন তার সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে। কিন্তু রে কারোর ওপর আর বিশ্বাস করতে চাইছিল না। রে ঠিক হয়ে যাওয়ার পর মজেন তার থেকে বদলে নিতে চাইছিল। রেকে ছুরি মারার জন্য মজেন জেডকে পাঠায়, কিন্তু জেড তাকে ছুরি মারে না, কারণ রে সবসময় তার খারাপ সময় সঙ্গ দিয়েছে। এতে রেগে গিয়ে মজেন জেডকে মেরে ফেলে। রে যখন জানতে পারে জেড মারা গেছে তখন মজেনের কাছে যায়, তাকে লড়াই করার জন্য এগিয়ে আসতে বলে। জ্যাক জানলা থেকে দাঁড়িয়ে সব কিছু দেখছিল, সে ফক্স এবং রিকোকে আটকানোর পরিবর্তে তাদের লড়াই চালিয়ে রাখার জন্য বলে। রে একজন মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে ছিল, সে খুব সহজে মজেনকে হারিয়ে দেয়। সে দু হাতে করে মজেনকে মেরে ফেলতে চাচ্ছিল, ঠিক তখন তার নজর ডেভিডের ওপর পড়ে, তাকে মানা করে। ওখানে একটা ছুরি এসে পড়ে, মজেন সেটাকে কুড়িয়ে রে শরীরের ভেতর ঢুকিয়ে দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ডেভিড তার সামনে চলে আসে, অন্য গ্রুপের মেম্বার মজেনকে মেরে ফেলে। এরপর রেকে জ্যাকের রুমে নিয়ে যাওয়া হয়। জ্যাক তাকে বলে তোমার সাজা বাড়ি দেওয়া হয়েছে। রে তাকে বলে পয়সার জন্য তুমি তোমার মাকে পর্যন্ত বিক্রি করে দিতে পারো। জ্যাক রেগে গিয়ে বলে তাকে এমনটা করার জন্য হ্যাবি থমসন অনেক পয়সা দিয়েছে, যে সমস্ত কিছু রেকর্ড করছিল। সে উইলিয়ামকে কল করে, তারপর উইলিয়াম এবং তার টিম এসে জ্যাককে অ্যারেস্ট করে নেয়। এখানে ফক্সকেও অ্যারেস্ট করে নেওয়া হয়। এরপর ডেভিডের সঙ্গে দেখা করার জন্য রে হসপিটালে যায়। 15 বছর আগে চুরির পয়সার লোকেশন সে তাকে বলে দেয় এবং বলে সে তার মেয়েকে খুব মিস করছে, তা থেকে কিছু পয়সা যেন সে তার মেয়েকেও দিয়ে আসে। এরপর রেকে জেল থেকে মুক্ত করে দেওয়া হয়। সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে এবং একটি পয়সার ব্যাগ নিয়ে ডেভিডের মেয়েকে গিয়ে বলে তোমার বাবা তোমাকে খুব মিস করছে, মাঝের মধ্যে সে যেন তার সঙ্গে গিয়ে দেখা করে আসে। জেলে আসা নতুন কয়েদের উইলিয়াম জামাকাপড় পরে নিতে বলে। এর মধ্যে একজন কয়েদি হেমি থমসনও ছিল, যে রেকে ফাঁসানোর অভিযোগে এবং পয়সা দেওয়ার অভিযোগে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। তার সাজা হয়েছে এখানে। বন্ধুরা, এখানেই ভিডিওটি শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। বন্ধুরা।